ঘটনায় ছয়জন আহতদের মধ্যে খবর আসছে আমাদের কাছে একজন মৃত একজন মৃত সরাসরি জানার চেষ্টা করব কি পরিস্থিতি আমরা কথা বলছিলাম হচ্ছে থেকে অনুষ্ঠানে দুবার আমরা সেই পরিস্থিতি জানার চেষ্টা করেছিলাম সচিন রয়েছে গ্রাউন্ড জিরোতে সচিনের কাছে সরাসরি চলে যাব সচিন এই মুহূর্তে গ্রাউন্ড জিরোর ছবি কি বলছে তুমি যেমনটা তুলে ধরেছিলে দর্শকদের সামনে সচিন একদম একদম শুনতো আমরা জানি একাধিকবার চিনিঘাটা খবরের শিরোনামে এসেছে শুধুমাত্র দুর্ঘটনার কারণে এবং এই যে জায়গাটি এবং অপর প্রান্তে যখন সেক্টর ফাইভ থেকে ঠিক এই লেক পার খাল পার ধরে যখন মানুষ শিয়ালদার দিকে বা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করেন সেই সময় তুমি দেখতে পাবে এই দুদিক থেকেই গাড়ি কিন্তু একই রকমভাবে ছাড়া হয়ে থাকে এবং সেই সময় কিন্তু মূলত যে একটি একটি ভিতঘুটে পরিস্থিতির সৃষ্টি হয় এবং তুমি দেখতে পাবে এক সাইড থেকে মানুষ অর্থাৎ পথচারীরা তারা আসছেন এবং অন্য পাশ থেকে গাড়িও কিন্তু একই রকমভাবে পাস করছেন ফলত এটি একটি যথেষ্ট কনফিউশনের জায়গা এবার আসে আজকের ঘটনা আজকে কি ঘটেছিল তাহলে আজকে একটি গাড়ি বেলা 3:55 নাগাদ ঠিক বাইপাস ধরে তিনি উল্টোডাঙ্গার অভিমুখে যাচ্ছিলেন এবং সেই সময় তার বক্তব্য অনুযায়ী অবশ্যই তার বক্তব্য অনুযায়ী তিনি যখন ক্রস করছিলেন চিনিঘাটা সিগন্যালটি সেই সময় হঠাৎই ক্রস করার সময় রেড সিগন্যাল হয়ে যায় এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একদম কার্ভে এসে তিনি এই যে এখানে দাঁড়িয়ে থাকা এই জেব্রা ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা ছজন যাদের মধ্যে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে এবং দুজন যে ব্যক্তি রয়েছেন যাদের ইতিমধ্যেই পরিচয় জানা গিয়েছে যারা ইতিমধ্যেই যাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে সেই মানুষগুলোর পরিচয় কিন্তু ইতিমধ্যে জানা গিয়েছে একজনের নাম অরূপ ঢালি এবং অপর একজনের নাম সৌভিক অধিকারী যাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে এবং তারা ইতিমধ্যেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফলত এই পরিস্থিতির ঠিক বদল কবে হবে কারণ আমরা দেখেছি প্রত্যেকটি দুর্ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনা ঘটার পরেই কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয় পুলিশের তরফ থেকে কিন্তু আদতেও কি সুরাহা আদৌ হয় যদি সুরাহা হয়ে থাকে তাহলে কেন বারংবার শুধুমাত্র গাড়ি দুর্ঘটনার জন্য শুধুমাত্র দুর্ঘটনার কারণে মুহূর্তে কি ছবি উঠে আসছে সরাসরি রয়েছে বিশাখা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কি তথ্য উঠে আসছে বিশাখা শুনতো আমরা এই মুহূর্তে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে রয়েছি থানায় রয়েছি এবং সেখানে এই গাড়িটিকে অর্থাৎ যে ঘাতক গাড়িটি যার জেরে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে যে দুর্ঘটনায় সেই গাড়িটিকে এখানে তুলে আনা হয়েছে চিকনিঘাটা থেকে এবং এর যে চালক সেই চালককে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ঠিক কী কারণে এই গাড়িটি যে গাড়িটিকে দেখাই যাচ্ছে এখানে আমরা মেনশন করার চেষ্টা করবো এখানে কিন্তু একজন ভেট ডক্টর অর্থাৎ পশু চিকিৎসক তার গাড়ি এটা সেখানে ডাক্তারের চিহ্ন রয়েছে ডাক্তারের যে গাড়ি সেটা বসে যাচ্ছে একজন চিকিৎসকের গাড়ি এবং আরও নির্দিষ্ট করে বলতে গেলে ভেট ডক্টর অর্থাৎ পশু চিকিৎসকের গাড়ি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর তার মধ্যে আমরা যদি গাড়িটার সামনে থেকে পেছন পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করি যে গাড়িটা ঠিক কী অবস্থায় রয়েছে শুনতু একটু দেখে নেওয়ার চেষ্টা করবো এখানে যে নাম্বার প্লেটটা সেটা ভেঙে গিয়ে এখানকার যে হেডলাইট সেগুলো পর্যন্ত ভেঙে গিয়েছে এবং সেটা পুলিশকে ভেতরে রাখতে হয়েছে যে 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 জায়গাটায় অর্থাৎ যে বোর্ডটার ওপর লাগানো থাকে নাম্বার প্লেটটা সেটা পুরোপুরি ভেঙে গেছে বলে সেটা ভেতরে রাখতে হয়েছে এবং এই দিকে যদি আমরা আসি যে মিররটা পর্যন্ত ভেঙে গিয়েছে এবং আশপাশে প্রচুর ডেন্ট হয়েছে ডেন্টটা এতটাই মারাত্মক ডেন্ট বোঝাই যাচ্ছে কতখানি ঘষে গিয়েছে এই গাড়িটা যখন সায়েন্স সিটি থেকে যখন চিকনিঘাটার দিকে যাচ্ছিল এবং যেটা জানা গেছে যে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে যেটা ইতিমধ্যেই জানা গেছে যে সেখানে যেটা বলা হয়েছে যে তিনি সিগন্যাল দেখতে পাননি এবং সিগন্যালটা খেয়াল করেননি বলেই তার অ্যাক্সিলারেটরে পা পড়ে গেছিলো এবং তারপর তিনি সামাল দিতে পারেননি সেই সময় চাকা স্লিপ করে অনেকটা এগিয়ে যায় তখনই একজন পথচারী যিনি সাইকেলে করে যাচ্ছিলেন সাইকেল আরোহী তাকে ধাক্কা দেওয়া হয় এবং তারপর পরপর আরও চারজনকে ধাক্কা দেওয়া হয়েছে এই গাড়ির তরফ থেকে সেটাই কিন্তু এখনও পর্যন্ত উঠে আসছে কিন্তু পুলিশের তরফ থেকে এখনও যেটা বলা হচ্ছে যে ড্রাইভার কি নিজে মদ্যপ ছিলেন সেই কারণেই কি তিনি বুঝতে পারেননি তিনি সিগন্যাল খেয়াল করেননি সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে তিনি আদৌ মদ্যপ ছিলেন কি না সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না কিন্তু যেভাবে গাড়ির কাচ ভেঙে গিয়েছে যেভাবে উইন্ডস্ক্রিন ভেঙে গিয়েছে সেটা দেখাতে চেষ্টা করব যে কী অবস্থায় গাড়িটা রয়েছে এবং এইরকম একটা অত্যন্ত স্পিডের সঙ্গে আসা দ্রুতগতির সঙ্গে আসা গাড়িটা যখন মানুষকে ধাক্কা দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কীরকমভাবে ধাক্কাটা লাগতে পারে কতটা দ্রুততার সঙ্গে এগিয়ে আসছিলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং কীভাবে ঘষে গিয়েছে
উইন্ডস্ক্রিন থেকে শুরু করে গাড়ির সামনে থাকা অংশ বনেট সমস্ত জায়গাটা কিন্তু পুরোপুরি ধূলিসাৎ বলা যেতে পারে। এবং গাড়িটার যে ওভারঅল কন্ডিশন যদি দেখা হয় তাহলে এটাকে বোঝাই যাচ্ছে যে একটা ওয়েল মেনটেন্ড গাড়ি, একজন পশু চিকিৎসকের গাড়ি সেটাও বোঝা যাচ্ছে। এখানে যে লেভেল রয়েছে এবং তারপরে এখানে যে গাড়িটাকে ওভারঅল যদি দেখা হয়, আমরা যদি গাড়িটার বাঁদিকটা দেখি তাহলে কিন্তু এখানটা একেবারে পরিষ্কার, এবং সেটা বোঝা যাচ্ছে গাড়ির চাকা থেকে শুরু করে গাড়ির ডোর হ্যান্ডেল থেকে শুরু করে সব জায়গাটা অত্যন্ত ওয়েল মেনটেন্ড, অত্যন্ত ভালো রকমভাবে সেটাকে মেনটেন করা হয়েছে সেটাও দেখা যাচ্ছে। কিন্তু ঠিক কী ঘটলো যার জেরে এতখানি সমস্যায় পড়তে হলো এভাবে এভাবে সিগন্যাল হয়ে গেল?